মহান স্বাধীনতা ও জাতীয় দিবস স্বাধীনতার ইতিহাস 30 লাখ শহীদদের আর্তনাদ আর 2 লক্ষ মা বোনদের ত্যাগ তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও সংগ্রামের মধ্য দিয়ে এদেশ স্বাধীন হয়েছে। 1971 সালে 25 মার্চ মধ্যরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হন। গ্রেপ্তার হওয়ার আগেই 25 মার্চ রাত 12টার পর 26 মার্চের প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন ইপিআর এর ওয়্যারলেস বার্তায় প্রচার করা হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কে এম আজম খসরু, সহসভাপতি শাহাবুদ্দিন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, শিক্ষা ও সাহিত্যিক বিশেষ সম্পাদক শহীদ ডাকুয়া, মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মাদবর, জাতীয় শ্রমিক লীগ উত্তরের সভাপতি আনোয়ার হোসেন মনির, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পলাশ, মহানগর উত্তরের কার্যকরী সভাপতি মোহাম্মদ পারভেজ, ঢাকা মহানগর দক্ষিণ উত্তর জাতীয় শ্রমিক লীগের সকল থানা ওয়ার্ড বেসিক ইউনিয়ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। আজকে জাতীয় শ্রমিকের জ্ঞান মাসে স্বাধীনতার মন্ত্র ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে হবে, এটাকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। স্মার্ট বাংলাদেশ আমাদেরকে সকলকে জনগণ পালন করতে হবে। জয় বাংলা, জয় বাংলা। আজ 26 মার্চ মহান স্বাধীনতা দিবস ঢাকা মহানগর দক্ষিণ। আপনি কেন্দ্রের নেতা থেকে যখন নিবেন তখন আবার আমাদের কাছ থেকে আবার কেন নিবেন? উনি তো আমাদের গুরুজন, উনি কিছু একবার আমার প্রেসিডেন্টের যেই লাইনের কথা বলছিলেন ওইটা ঠিক আছে।